অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে চন্দ্রকোনা রোডে ধিক্ষার মিছিল। সোমবার ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 3 নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে ধিক্ষার মিছিল করে তীব্র প্রতিবাদ জানানো হলো ব্লক তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই দিন গোটা চন্দ্রকোনা রোড শহর মিছিল পরিক্রমা করে অবশেষে শহরের প্রাণ কেন্দ্রে অর্থাৎ চৌরাস্তার মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি। এই দিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জ্ঞানাঞ্জন, সুশান্ত সিংহ, দেবকুমার দে সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। এই দিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপির ওপর নিশানা করলেন ব্লকের নেতাকর্মীরা। পাশাপাশি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর মণ্ডল বলেন, লক্ষ লক্ষ ছাত্র যুবক নয়নের মণি অভিষেক ব্যানার্জির গাড়ির উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন গতকাল ছিল ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে কালো দিন। ভারতবর্ষের যুবনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি আজ ত্রিপুরাতে আক্রান্ত। কখন আক্রান্ত? যখন তিনি ত্রিপুরেশ্বরী দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। আর হিন্দু ধর্মকে নিয়ে যারা ব্যবসা করে, যারা জালিয়াত, তারা সেই পুজোর কাজে বাধা দিতে চেষ্টা করেছে, রাজনীতিতে বাধা দিচ্ছে। গণতন্ত্র আজ ত্রিপুরাতে লুণ্ঠিত, স্বাধীনতা হরণ করা হচ্ছে। এরই প্রতিবাদে ভারতবর্ষের যুবনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, আমরা তৃণমূল যুব কংগ্রেস আজ একটা প্রতিবাদ মিছিলে সংগঠিত করছি। আমাদের ব্লকে এই কোভিড বিধির মধ্যেও সীমিত সংখ্যক আমরা কর্মী সমর্থককে আহ্বান করেছিলাম, কিন্তু মানুষ আরো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের এই সমাবেশকে শ্রীবৃদ্ধি করিয়েছেন, বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন। আমার নাম, আমি সাগর মণ্ডল, গড়বেতা 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।